প্রায় এক বছর পর নিজের বাড়ির আসবাবপত্রের চারিদিকে জমে থাকা ধুলো মাকড়সার জাল পরিষ্কার করে ঘরদোর বেশ সুন্দর করে সাজিয়ে নিল স্বর্ণা। নিজের বেডরুমের পুরনো নোংরা বেড কভারটা চেঞ্জ করে দিয়ে সুন্দর একটা বেডশিট পেতে দিল বিছানায়। ড্রেসিং টেবিলের ওপর রাখা ফ্লাওয়ার ভাসটায় কয়েকজোড়া রজনীগন্ধার স্টিক দিয়ে সাজিয়ে দিল এবং ঘরের চারিদিকে সুগন্ধি রুম ফ্রেশনার স্প্রে করে দিল সে। এতগুলো মাসের জমে থাকা গালের ঘনদাড়ি কেটে নিয়ে নিজেও আজ ভালো করে পরিষ্কার হয়ে নিল। এই এক বছরে বেশ কয়েক কেজি ওজন কমেছে তার, চোখের নিচেও কালো কালি পড়েছে। এই কয়েক মাস নিজের শরীরের দিকে কোনো খেয়ালই রাখেনি সে, কিরকম পাগলের মতো হয়ে গেছিল। 36 বছরের স্বর্ণাভ দত্ত একটি ইন্স্যুরেন্স কোম্পানির সাধারণ এজেন্ট, মাত্র 4 বছর আগেই তার স্কুল জীবনের প্রেমিকা শ্রুতিকাকে বিয়ে করেছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 1 বছর আগেই শ্রুতিকা তার জীবন থেকে সমস্ত কিছু ছেড়ে চলে গেছে। ডেঙ্গু হয়েছিল তার, সাথে থ্রম্বোসাইটোপেনিয়া। হুহু করে রক্তের প্লেটলেট কাউন্ট অর্থাৎ অণুচক্রিকার সংখ্যা কমতে শুরু করেছিল, ইন্টারনাল ব্লিডিং শুরু হয়েছিল, সঙ্গে রক্তবমি আর প্লাজমা লিকেজ। স্বর্ণাভ যথাসম্ভব চেষ্টা করেছিল শ্রুতিকাকে সুস্থ করে তোলার, অবশেষে শ্রুতিকাকে আর বাঁচানো যায়নি। স্বর্ণাভর এত বছরের প্রেম তার চোখের সামনেই শেষ হয়ে গিয়েছিল। তারপর থেকেই স্বর্ণাভ নিজের জগৎটাকে একদম ছোট করে নিয়েছিল, তার নিজের বাবা মা তো অনেক বছর আগেই মারা গেছে, এছাড়া তার পরিবারের অন্যান্য সদস্যদের থেকেও দূরত্ব বজায় রাখতে শুরু করে। অফিস যাওয়াও প্রায় অনিয়মিত, বন্ধুবান্ধব অফিসের কলিগ পাড়া প্রতিবেশী সবার সাথেই কথা বলা বন্ধ করে দিয়েছিল স্বর্ণাভ। সারাদিন ঘরের দরজা জানলা বন্ধ করে স্বর্ণাভ বদ্ধ ঘরে যে কী করত তা কেউ জানে না। কিন্তু কিছুদিন হল স্বর্ণাভ ধীরে ধীরে কিছুটা স্বাভাবিক হয়েছে, অফিসে এখন সে নিয়মিত যাচ্ছে, নিজের শরীরের প্রতিও এখন খেয়াল রাখতে শুরু করেছে। এর কারণ হল তার জীবনে এসেছে 2 জন নতুন বন্ধু, একজন রাজদীপ মণ্ডল আর একজন সূচনা বাগচি। এদের 2 জনের সাথে স্বর্ণাভ প্রথম আলাপ হয় ফেসবুকের এক গ্রুপে। ফেসবুকের এই গ্রুপটিতে মূলত ডিপ্রেস ব্যক্তিদের কাউন্সিলিং করা হয়, তাদের মেন্টাল হেলথ সাপোর্ট দেওয়া হয়, যাতে তারা আবার নতুন করে তাদের জীবন শুরু করার ইন্ধন জোগাতে পারে, সেই চেষ্টাই করা হয় আর কি। এই গ্রুপেরই এক সদস্য হল বছর 21-এর রাজদীপ মণ্ডল। খুব ছোট বয়সে রাজদীপ তার মা বাবাকে হারাবার পর মা বাড়িতেই মানুষ হয়, তাই খুব স্বভাবতই সে ঠিকঠাক কেয়ার কোনোদিনই পায়নি। তার উপর রাজদীপের জন্ম থেকেই ডান পায়ের পাতা কিছুটা উল্টানো হয়, সে সামান্য খুঁড়িয়ে চলে, আর ঠিক এই কারণে সে বারবার তার ইঞ্জিনিয়ারিং কলেজের সিনিয়রদের র্যাগিংয়ের শিকার হয়েছে। এই গ্রুপেরই আরেক সদস্য 27 বছরের সূচনা পাচ্ছে, একজন ডিভোর্সি। আজ থেকে 3 বছর আগে সে তার পরিবারের অমতেই নিজের পছন্দের এক ছেলেকে বিয়ে করে। প্রথম প্রথম সে তো সুখেই ছিল, কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে জানতে পারে তার হাজবেন্ডের সঙ্গে চলছে কিছু অবৈধ সম্পর্ক। এরপর অনেকবার সে তার হাজবেন্ডকে শোধরাবার চেষ্টা করে, কিন্তু অবশেষে হার মেনে নেয়, সে ডিভোর্সের সিদ্ধান্ত নেয়। এই ঘটনার পর সূচনার নিজের পরিবারও সূচনাকে আর ফিরিয়ে নেয়নি। প্রথম প্রথম সূচনা নিজের জীবনকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সময়ের সাথে সাথে এখন সে নিজেকে অনেকটা সামলে নিয়েছে। এই গ্রুপে জয়েন করার পর স্বর্ণাভর সাথে রাজদীপ আর সূচনার বন্ধুত্ব হয় এবং তারা একে অপরের সমব্যথী হয়ে ওঠে। আজ 13 মার্চ, শ্রুতিকার জন্মদিন। এই স্পেশাল দিনে স্বর্ণাভ প্রথমবার তার বাড়িতে রাজদীপ আর সূচনাকে ইনভাইট করেছে। এত বছর তো শ্রুতিকাই অতিথি আপ্যায়নের দায়িত্বটা নিয়েই নিয়েছিল, আজ প্রথমবার স্বর্ণাভ একা একা সামলাচ্ছে সবটা। কথাটা ভাবতে ভাবতে চোখটা খানিক ছলছল করে উঠল। সন্ধ্যে 7টা নাগাদ রাজদীপ আর সূচনা স্বর্ণাভর বাড়িতে এসে পৌঁছাল। এতদিন তো তারা একে অপরের ফটো ফেসবুক ডিপিতে দেখেছে,
ফেসবুকেই তারা একে অপরের সাথে চ্যাট করেছে, ফোনে কথা বলেছে। এই প্রথম তারা একে অপরকে সত্যিকারের সামনে থেকে দেখছে। স্বর্ণাভ অত্যন্ত খুশি হলো তাদেরকে হল ঘরে নিয়ে। একবার সে ভালো করে দুজনকে দেখে নিল। এর মধ্যে সবচেয়ে ছোট রাজদীপ খুব রোগা, চুপচাপ শান্ত, গালে হালকা গালি। সবসময় সে তার ডান পাটা লুকাবার চেষ্টা করে, বোঝাই যায় সবসময় ওর মধ্যে নিজের এই শারীরিক প্রতিবন্ধকতার জন্য একটা লজ্জা বোধ কাজ করে। সুজনা কিন্তু বেশ স্বাস্থ্যবতী, সুন্দরী, পরনে লাল রঙের পাতলা নেটের শাড়ি, যা ব্লাউজের ওপর ভরাট স্তনের খাঁজকে পুরোপুরি ঢাকতে পারেনি। মেধিন পেটে নাভির গভীরতাও স্পষ্ট, তবে বাঁ হাতের তালুর নিচে কবজির র্যাডিয়াল আর্টারির কাছে বেশ কয়েকটা পুরনো ক্ষত চিহ্ন দেখে তার পূর্বের আত্মহত্যা প্রবণতা বোঝা যায়। কথা বলতে বলতেই সূচনা হলঘরের চারিদিকটা একবার দেখে নিল। হলঘরের টিভির ঠিক পেছনের দেয়ালটায় শ্রুতিকার একটা বড় ছবি টাঙানো রয়েছে, বেশ সুন্দর। পরনে তার নীল রঙের একটা শাড়ি, যা তার রূপকে আরো উজ্জ্বল করে তুলেছে। একটা জিনিস সূচনাকে একটু অবাক করল, ফটোতে কোনো মালা দেওয়া নেই, এমনকি আজ জন্মদিন উপলক্ষে। হলঘরে আরো একটি অদ্ভুত জিনিস নজরে এলো সূচনা। হলঘরের নানা জায়গায় বিভিন্ন ধরনের ও বিভিন্ন সালের ক্যালেন্ডার টাঙানো রয়েছে, এবং তাতে পূর্ণিমা, অমাবস্যা, গ্রহ, নক্ষত্র, তিথি এবং বিভিন্ন তারিখকে লাল কালি দিয়ে চিহ্নিত করা আছে। বেশ কিছুক্ষণ গল্পগুজব করতে করতে কখন যে রাত 8:30 বেজে গেছে খেয়ালই করেনি তারা। হঠাৎ বাইরে প্রচণ্ড বাজ পড়ার শব্দে তারা চমকে উঠল। তারা তিনজনেই বারান্দায় বেরিয়ে এসে দেখল আকাশ ভীষণ কালো হয়ে গেছে, বারবার বিদ্যুৎ চমকাচ্ছে, ঝিলিক দিচ্ছে। হঠাৎ করেই মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেল, আর তার সাথে ঝোড়ো বাতাসের ধাপ। ধীরে ধীরে বাইরে চারপাশটা ঝাপসা হতে লাগল। তিনজনেই যখন বারান্দায় দাঁড়িয়ে এই বৃষ্টি উপভোগ করছে, তখন স্বর্ণাভ বলে উঠল, আজকের দিনটা কি জানেন, আজ 13 মার্চ, আর উপর শুক্রবার, অর্থাৎ আজ ফ্রাইডে দ্য 13th। পাশ্চাত্য দেশে আজকের দিনটাকে অশুভ দিন বলে মানা হয়। রোমান সৈনিকরা যখন যিশুকে বন্দী করেছিল, তখন তিনি তার 12 জন শিষ্যদের সাথে ডিনার করছিলেন, অর্থাৎ সেখানে মোট 13 জন উপস্থিত ছিল, এবং তারপর শুক্রবারেই যিশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়। এছাড়া আরও অনেক কারণ আছে 13 এবং শুক্রবার এই দুটি জিনিসকে অপয়া মনে করার। তাই যেদিন এই দুটো একসাথে আসে, সেই দিনটিকে সবচেয়ে অপবিত্র দিন হিসেবে গণ্য করা হয়। এছাড়া বিদেশে ফ্রাইডে দ্য 13 নিয়ে অনেক হরর সিনেমা বেরিয়েছে, আপনারা দেখেছেন নিশ্চয়ই। সূচনা এবার একটু মুচকি হেসে বলল, তাহলে আজ ফ্রাইডে দ্য 13th, তার উপর হঠাৎ এই অসময় বৃষ্টি, এর মানে তো আজ ভূতের গল্প বলার আদর্শ দিন। তাহলে এবার এই পরিবেশে একটু হার কাঁপানো ভূতের গল্পের আড্ডা হয়ে যাক, কি বলেন? কথাটা শুনে রাজদীপ আর স্বর্ণাভ দুজনেই সহমত জানালো। তারপর স্বর্ণাভ তাদের ঘরে এনে সোফায় বসিয়ে, আপনারা 10 মিনিট বসুন, আমি এক্ষুনি আসছি, হ্যাঁ, কথাটা বলে সে রান্নাঘরের দিকে চলে গেল। কিছুক্ষণের মধ্যে স্বর্ণাভ হাতে একটা বড় ট্রে নিয়ে ঘরে ঢুকল। ট্রেটা সামনের টেবিলে রাখতেই দেখা গেল তাতে 3 প্লেট মোমো আর গরম চিকেন স্যুপ। প্লেটগুলো রাজদীপ আর সূচনার দিকে এগিয়ে দিয়ে স্বর্ণাভ বলল, আমার নিজের হাতে বানানো এগুলো, শ্রুতিকে খুব প্রিয় ডিশ, স্পেশালি আমার হাতের চিকেন স্যুপ। আজ শ্রুতিকা থাকলে আপনাদের জন্য আরও অনেক কিছুই আয়োজন করত, কিন্তু আমি একা আপনাদের জন্য এই সামান্যটুকুই আয়োজন করতে পেরেছি, কিছু মনে করবেন না প্লিজ। সূচনা তাড়াতাড়ি জিভ কেটে বলল, ইস না না, এ আপনি কি বলছেন, আপনি আমাদের জন্য নিজে হাতে এই সব বানিয়েছেন, এর থেকে বড় পাওনার কি হতে পারে? গরম চিকেন স্যুপটা ফু দিয়ে খেতে খেতে সূচনা বলল, আপনার হাতে তো জাদু আছে দেখছি,
স্যুপটা অসাধারণ খেতে হয়েছে। হ্যাঁ, তাহলে এবার প্রথমে আপনার মুখ থেকেই একটা ভূতের গল্প হয়ে যাক। ধীরে ধীরে ওদের ভূতের গল্পের আসর জমে উঠল, সঙ্গে হাসি ঠাট্টা ইয়ার্কি মজা। ওদের দেখে এখন বোঝাই যাচ্ছে না একটা সময় কতটা কষ্টের মধ্যে দিয়ে এরা দিন কাটিয়েছে। বেশ জমে উঠেছে ওদের তিনজনের বন্ধুত্বটা, যাকে বলে পারফেক্ট ম্যাচ, মেড ফর ইচ আদার। এবছর শীতটা বেশ ভালোই পড়েছিল, কিন্তু দোলের পর হঠাৎ করেই এখন বেশ গরম পড়ে গেছে। ওয়েদার চেঞ্জের ফলে রাজদীপের বোধ হয় হালকা একটু ঠান্ডা লেগেছে। সে একটু কাস্তে কাস্তে স্বর্ণাভকে উদ্দেশ্য করে বলল, দাদা একটু জল হবে, গলাটা খুশখুশ করছে। স্বর্ণাভ তাড়াতাড়ি করে উঠে দাঁড়িয়ে বলল, এরপর রাজদীপ স্বর্ণাভর সাথে রান্নাঘরের দিকে চলে গেল। বেশ কিছুক্ষণ সূচনা ঘরে একাই বসে রইল, তারপর বারান্দা একবার বেরিয়ে দেখলো বৃষ্টি কিছুটা কমেছে, তবে আকাশ একদম কালো হয়ে রয়েছে, মানে আজ সারা রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। গরমের মধ্যে একটা হালকা শীতের আমেজ, সত্যি আজকের আবহাওয়াটা বেশ উপভোগ্য। সূচনা চোখ বুজে গুনগুন করে সবে একটা গান ধরেছে। হঠাৎ পিছন থেকে স্বর্ণাভর গলার আওয়াজ পেলো, আপনার এই গুণটার ব্যাপারে তো জানা ছিল না, আপনার গানের গলাটা তো বেশ। সূচনা একটু লজ্জা পেয়ে হেসে বসলো, না না এইভাবে লজ্জা দেবেন না, এই আবহাওয়ায় ওই এমনি জাস্ট একটু। তো রাজদীপ কোথায় গেল, ওকে দেখতে পাচ্ছি না তো। স্বর্ণাভ বলল, ও এক্ষুনি আসছে একটা সিগারেট খেয়ে, আসলে আপনি আছেন বলে আপনার সামনে সিগারেট খেতে লজ্জা পাচ্ছিল, বড্ড লাজুক ছেলেটা। সূচনা একটু অবাক হয়েই বলল, রাজদীপ সিগারেট খায়, জানতাম না তো। যাই হোক, রাজদীপ ফিরে এলে এবার কিন্তু আমাদের উঠতে হবে, বেশ রাত হয়ে এলো আর এখন বৃষ্টিটাও একটু কমেছে, এই সুযোগে আমাদের কিন্তু বেরিয়ে পড়তে হবে। রাজদীপের সিগারেট খেয়ে আস্তে আস্তে কিছুটা টাইম তো লাগবে, ততক্ষণ আরেকটু আড্ডা মারা যাক। এরপর বেশ কিছুটা সময় কেটে যায়, কিন্তু রাজদীপের আর দেখা নেই। হঠাৎ বাইরে থেকে কিছু শব্দ পেয়ে সূচনা চমকে উঠল, কান খাড়া করে কিছুক্ষণ মন্দির শব্দটা শুনে সূচনা অবাক হয়ে বলল, সামনে দিয়ে কোনো মৃতদেহ যাচ্ছে বোধহয়, আপনাদের এখানে ডেড বডি এখনো এইভাবে কাঁধে করে নিয়ে যাওয়া হয়? স্বর্ণাভ বারান্দার দিকে একটু অন্যমনস্ক ভাবে তাকিয়ে বলল, এই এলাকার শ্মশানঘাটটা আমার বাড়ির কিছুটা দূরেই, অ্যাকচুয়ালি এই 6-7 মিনিট হাঁটা পথ, এই পাড়ারই হয়তো কেউ মারা গেছে তাই এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে। কিছুক্ষণ একইভাবে বাইরে থেকে ভেসে আসা শব্দটা শুনতে শুনতে সূচনার গাটা ছমছম করে উঠল। এবার তাড়াতাড়ি উঠে দাঁড়ালো সে, তারপর বেশ বিরক্ত হয়ে বলল, কি ব্যাপার, ও রাজদীপ এখনো আসছে না কেন, কত রাত হয়ে যাচ্ছে, ওর কি বাড়ি ফেরার ইচ্ছা নেই নাকি? আচ্ছা আচ্ছা, আপনি এত অস্থির হবেন না, আপনি শান্ত হয়ে বসুন, আমি একবার গিয়ে দেখে আসছি। বড় কথাটা বলেই স্বর্ণাভ দ্রুত বেগে ঘর থেকে বেরিয়ে গেল। সূচনা কিন্তু এবার চুপ করে বসে থাকতে পারল না, বেশ অস্থির লাগছে ওর, ঘরের চারিদিকে পায়চারি করতে লাগলো সে। প্রায় 10টা বেজে গেছে, স্বর্ণাভ আর রাজদীপ কেউই তার খুব পরিচিত নয়, ফেসবুকেই তাদের কয়েকদিনের আলাপ, এই কয়েকদিনের আলাপেই তো মানুষকে পুরোপুরি চেনা যায় না। বিয়ের আগে তার হাজব্যান্ডের সাথে বেশ কয়েক বছরের প্রেম ছিল, তাহলে তো সে তার হাজব্যান্ডকে পুরোপুরি চিনে উঠতে পারেন, আর এবার তো সে কয়েকদিনের আলাপেই একজন অপরিচিত ব্যক্তির সাথে আরেক অপরিচিত ব্যক্তির বাড়ি, সে কিছু ভুল কাজ করেনি তো? এবার তার বেশ ভয় লাগতে শুরু করেছে। এবার সূচনা নিজেই ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগিয়ে গেল, কিন্তু রান্নাঘরে পৌঁছে সেখানে কাউকে এসে দেখতে পেল না। তাহলে রাজদীপ, স্বর্ণাভ, এটা সব গেল কোথায়? এবার সূচনা রান্নাঘর থেকে বেরিয়ে পাশের ঘরটার দিকে এগিয়ে গেল, এ পাশটা বেশ অন্ধকার, চোখে ভালো দেখতে পাচ্ছে না সে।
হঠাৎই সে পায়ে কিছু একটা চিপচিপে তরল পদার্থ অনুভব করল। ঝুঁকে পড়ে সূচনা মেঝের দিকে তাকাতেই আটকে উঠল। মেঝেতে চাপ চাপ তাজা রক্ত পড়ে রয়েছে। সেই রক্তের রেখা অনুসরণ করে সূচনা কিছুটা এগোতেই ভয় চিৎকার করে উঠল। রাজদীপ মেঝেতে জ্ঞানহীন অবস্থায় পড়ে রয়েছে। মাথা থেকে তার গলগল করে রক্ত বেরিয়ে মেঝেতে গড়িয়ে পড়ছে। সূচনা তাড়াতাড়ি মেঝেতে হাঁটু গেড়ে বসে রাজদীপকে জাগাবার চেষ্টা করতে লাগে। হঠাৎই সে পিছনে কারো পায়ের শব্দ পেল। পিছনে ঘুরে তাকাবার চেষ্টা করার আগেই সূচনা মাথায় প্রচণ্ড জোরে আঘাত অনুভব করে। মনে হলো কেউ খুব শক্ত কিছু জিনিস দিয়ে তার মাথায় প্রচণ্ড জোরে আঘাত করেছে। যন্ত্রণায় সে মেঝেতে লুটিয়ে পড়ল। তারপর ধীরে ধীরে তার চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল। কতক্ষণ যে সূচনা এইভাবে জ্ঞানীর অবস্থায় ছিল তা সে ঠিক জানে না। তবে মাথায় আর হাতে অসহ্য যন্ত্রণা নিয়ে আর একটা অদ্ভুত গন্ধ পেয়ে যখন তার চোখ খুলল, তখন সে একটা চেয়ারে খুব শক্ত করে দড়ি দিয়ে বাঁধা। কোনো রকমভাবেই নড়াচড়া করতে পারছে না সে। দেহে তার বস্ত্রের লেশ মাত্র নেই। ঠান্ডা আবহাওয়া সত্ত্বেও তার সমস্ত নগ্ন শরীরটা ঘামে ভিজে গেছে। নিজেকে এই অবস্থায় দেখে ভয় বিস্ময়ের সাথে প্রচণ্ড লজ্জা পেয়ে গেল সূচনা। কোনো রকম মাথা ঘুরিয়ে চারপাশে তাকিয়ে সে বুঝতে পারল খুব সম্ভবত এটা স্বর্ণাভ আর শ্রুতিকার বেডরুম। তার চেয়ারের ঠিক পাশেই রাজদীপও তার মতো একইভাবে নগ্ন এবং দড়ি দিয়ে বাঁধা। তারও জ্ঞান ফিরে আসছে। সে ইশারা করে সূচনাকে একটা বিশেষ দিকে তাকাবার জন্য ইঙ্গিত করল। সূচনা সেই দিকে ফিরে তাকাতেই প্রচণ্ডভাবে চমকে উঠল। নতুন বেডশিট পাতা বিছানার ওপর খুব যত্ন করে একটা পচা গলা হাড় বের করা মৃতদেহ শোয়ানো রয়েছে। দুর্গন্ধটা ঠিক সেখান থেকেই আসছে। আর ঠিক তার পাশে সম্পূর্ণ বস্ত্রহীন স্বর্ণাভ অনেক রকম মোমবাতি আর রক্ত দিয়ে আঁকা কিছু চিহ্নের মধ্যে বসে মন দিয়ে বিড়বিড় করে কিছু মন্ত্র পড়ে চলছে। এতক্ষণ পর সূচনা নিজের হাতের দিকে চোখ পড়ল। তার হাতের শিরার মধ্যে সূচ ঢুকিয়ে রক্ত বের করে একটা সরু পাইপের মধ্যে দিয়ে সেই রক্ত একটি পাত্রতে আস্তে আস্তে জমা হচ্ছে। তার জন্যই তার হাতে হাতে যন্ত্রণা। এবার সূচনা নিজেকে ঠিক রাখতে পারল না। প্রচণ্ড জোরে চেঁচিয়ে স্বর্ণাভ এবার ধীরে ধীরে তার দিকে ফিরে তাকালো। চোখ দুটো কিরম লাল হয়ে গেছে তার। সূচনার কথা শুনে সে অপ্রয়াসী হেসে উঠল। আপনাদের তো আর ছাড়া যাবে না ম্যাডাম, আপনারই তো পারবেন আমার শ্রুতিকাকে জাগিয়ে তুলতে। দেখুন দেখুন আমার শ্রুতিকা কি সুন্দর বিছানায় শান্তভাবে ঘুমিয়ে আছে। আপনাদের সাহায্যেই তো আমার শ্রুতিকা আবার জেগে উঠবে, আবার জেগে উঠবে। আপনাদের কিভাবে ছাড়ি বলুন তো। প্রথমে তো রাজদীপের বলি দেওয়া হবে, সে তাজা রক্ত মাংস পেয়ে শয়তানের দেবী খুশি হবে। তারপর সেই দেবীর আশীর্বাদ পেয়ে আপনার রক্ত স্নান করে আমার শ্রুতিকা জেগে উঠবে, আমার শ্রুতিকা আবার আমার কাছে ফিরে আসবে। জন্মদিনের দিনই ওর আবার নতুনভাবে জন্ম হবে, নতুনভাবে জন্ম হবে। প্রচণ্ড ভয়ে বুকটা কেঁপে উঠল সূচনার। পাশে রাজদীপও প্রাণপণে চেষ্টা করে চলেছে তার চেয়ারের দড়িটা খোলার। এবার সূচনার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। আপনি কি বলছেন কিছুই বুঝতে পারছি না। আমাদের সাথে তো আপনার কোনো শত্রুতা নেই, আমরা তো আপনাকে বন্ধু মনে করেছিলাম। প্লিজ আমাদের যেতে দিন, প্লিজ আমাদের যেতে দিন, প্লিজ। আমরা কি করেছি? স্বর্ণাভ এবার সূচনার চেয়ারের কাছে এগিয়ে এসে তার সামনে ঝুঁকে পড়ে বলল, আপনাদের আমি কত মাস ধরে খুঁজেছি তা আপনি জানেন? যে কেউ তো আমার এই রিচুয়াল পূরণ করতে পারবে না।
শুধুমাত্র আপনারাই পারবেন, কারণ আপনাদের সাথেই আমার শ্রুতিকার দারুণ মিল আছে। রাজদীপের জন্ম হয় 13th February 1998, দিনটা ছিল ফ্রাইডে the 13th। এছাড়া রাজদীপের নামের সবকটা অক্ষর একসাথে যুক্ত করলে হয় 13, রাজদীপ মন্ডল, টোটাল 13টা লেটার। এছাড়া শয়তানের দেবীর পবিত্র আত্মায় তো পছন্দ, রাজদীপ ইনোসেন্ট তো ছিলই, তার সাথে শারীরিক প্রতিবন্ধকতার কারণে কোনোদিন কোনো মেয়ের সাথে যৌন সংস্পর্শেও আসেনি, তাই রাজদীপ ছিল আমার রিচুয়াল স্যাক্রিফাইস করার জন্য একদম আদর্শ পাত্র। এবার আসে আপনার কথায়, আপনার জন্ম হয় 13th November 1992, সেই দিনটাও ছিল ফ্রাইডে the 13th। এছাড়া আপনার নামে সব কথা করে একসাথে যুক্ত করলে হয় 13, সূচনা পাকছি টোটাল 13। এছাড়া আমার স্ত্রীর নামের সবকটা অক্ষর একসাথে যুক্ত করলেও হয় সেই একই সংখ্যা 13, শ্রুতিকা দত্ত, টোটাল 13। অনুরূপভাবে শ্রুতিকার মৃত্যু হয় 16 মাস আগে 13 July 2018, আবার সেই একই দিন ফ্রাইডে the 13th। শ্রুতিকা আর আপনার মধ্যে আরেকটা অসাধারণ মিলও রয়েছে, সেটা হলো দুজনের রক্তের গ্রুপ, দুজনেরই ও নেগেটিভ, তাই জন্যই আপনার শরীর আমার শ্রুতিকার জন্য একদম পারফেক্ট। কথাটা বলে আবার স্বর্ণাভ হাসতে হাসতে শ্রুতিকার ডেড বডির কাছে চলে গেল, তারপর আবার বিড়বিড় করে মন্ত্র পড়া শুরু করল। ইতিমধ্যে রাজদীপ অনেক চেষ্টা করে তার হাতের দড়ির বাঁধন খুলে ফেলেছে। স্বর্ণাভ একটু অন্য মনস্ক হতেই রাজদীপ আস্তে আস্তে চেয়ার থেকে উঠে সূচনার কাছে এগিয়ে এল, তারপর ধীরে ধীরে সূচনার হাতের দড়ির বাঁধন খোলার চেষ্টা করতে লাগলো। যখন সূচনার হাতের দড়ির বাঁধন প্রায় আলগা হয়ে এসেছে, তখন হঠাৎ রাজদীপ আতঙ্ক মিশ্রিত চিৎকারে সারা বাড়ি কেঁপে উঠল, সাথে বেশ কিছু পরিমাণ রক্তের ছিটা এসে সূচনার শরীর ভিজিয়ে দিল। ভালো করে চেয়ে দেখতে সূচনা দেখতে পেল একটা বড় কাটারি হাতে স্বর্ণাভ দাঁড়িয়ে আছে, তার ঠিক সামনে মেঝেতে পড়ে রয়েছে রাজদীপ, যন্ত্রণায় ছটফট করছে সে। পিছন থেকে স্বর্ণাভ রাজদীপের ঘাড়ে কাটারি দিয়ে আঘাত করছে, যন্ত্রণায় ছটফট করতে থাকা রাজদীপের রক্তাক্ত শরীরটাকে স্বর্ণাভ টেনে হিঁচড়ে এনে সেই মোমবাতি আর রক্ত দিয়ে আঁকা চিহ্নগুলোর সামনে এনে রাখল। তারপর মন্ত্র পড়তে পড়তে সে কাটারির এক কোপে রাজদীপের মাথা থেকে ধড় আলাদা করে দিল। সঙ্গে সঙ্গে ঘরের চারিদিকের দেয়ালে ছিটকে এলো রাজদীপের রক্তের ছিটা, আর স্বর্ণাভর কান ফাটা বিকট হাসিতে সারা ঘর ভরে গেল। সে চিৎকার করে কোনো এক অদৃশ্য শক্তিকে আহ্বান করতে লাগলো, জোরে জোরে সে মন্ত্রগুলো এক নাগারে বলে যেতে লাগলো। মন্ত্রগুলো বলতে বলতেই স্বর্ণাভ সূচনার হাতের শিরা থেকে জমা রক্তের পাত্রটি নিয়ে এসে শ্রুতিকার সেই প্রাণহীন কঙ্কালসার দেহে ছড়িয়ে দিল। তারপর সে অনবরত মন্ত্রোচ্চারণ করতে লাগলো। হঠাৎই সারা ঘরে একটা ঠান্ডা হাওয়ার স্রোত বয়ে গেল, সেই হাওয়ায় মোমবাতিগুলো এক এক করে নিভে গেল এবং সারা ঘরে অন্ধকার ছেয়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে সূচনা সেই অন্ধকার ঘরের মধ্যে কোনো এক অদৃশ্য শক্তির উপস্থিতি চলে গেল। ভয় ঠকঠক করে কাঁপছে, সারা শরীর অবশ হয়ে আসছে। অন্ধকারের মধ্যে তার চোখ দুটো ধাতস্থ হলে হঠাৎ সে এক অপ্রত্যাশিত দৃশ্য দেখতে পায়। তার নিজের লোহিত কণিকায় স্নাত হয়ে শ্রুতিকার প্রাণহীন দেহটা এখন জাগ্রত হয়ে উঠেছে এবং সেই পচা গলা দেহটি তার দিকেই ধীরে ধীরে এগিয়ে আসছে। ভয় আটকে উঠল সূচনা, সে এখন নিজের হৃদযন্ত্রের শব্দ নিজেই শুনতে পাচ্ছে, সেটা এখন এতই দ্রুত ছন্দে চলেছে যে মনে হচ্ছে এক্ষুনি তার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবে। মাথাটা ঘুরছে তার, এই ভয়ঙ্কর দৃশ্যের দিকে আর তাকিয়ে থাকতে পারছে না সে। এতক্ষণে শ্রুতিকার মাংসপিণ্ডটা সূচনার খুব কাছে চলে এসেছে, দুর্গন্ধে তার গা গুলি উঠছে, এবার দম বন্ধ হয়ে আসছে তার। শীঘ্রই সে তার উন্মুক্ত স্তনে কারো শীতল স্পর্শ অনুভব করল, স্পর্শটা ক্রমে তার সমস্ত অঙ্গে যাতায়াত করতে লাগল। জ্ঞান হারাবার আগে শেষবারের মতো নিজের সমস্ত শক্তি দিয়ে সূচনা প্রচণ্ড জোরে আর্তনাদ করে উঠল। পাশের বাড়ি থেকে চিৎকার শুনে হঠাৎই মধ্যবয়সী পরেশবাবু আর তার স্ত্রীর ঘুম ভেঙে গেল। ঘড়িতে তখন 3:45, আকাশটা তখনও বেশ কালো, সারারাত বৃষ্টি হওয়ায় হালকা ঠান্ডা আবহাওয়া। পরেশবাবু একবার ভাবলেন তার পাশের প্রতিবেশী স্বর্ণাভর বাড়িতে গিয়ে একবার খোঁজ নেবে যে সব ঠিক আছে কিনা, কিন্তু তোমাকে অন্য ঝামেলায় নাক গলাতে হবে না বাবু, কথাটা বলে তার স্ত্রী তাকে আটকে দিলেন। সকালবেলা পরেশবাবু বাজার করতে বেরিয়ে নিজের কৌতূহল আর চেপে রাখতে পারলেন না,
বাড়ি ফেরার পথে একবার স্বর্ণাভর বাড়িতে গিয়ে কলিং বেল বাজালেন। খুব শান্ত এবং স্বাভাবিকভাবে স্বর্ণাভসে দরজাটা খুলে দিল। পরেশবাবু তার পান খাওয়া লাল দাঁত বের করে হাসতে হাসতে বললেন, আসলে কাল ভোরে তোমার বাড়ি থেকে এক মহিলা কণ্ঠের আওয়াজ শুনতে পেলাম, যেন মনে হলো বাবা। তো বাবা সব ঠিক আছে তো? ঠিকঠাক আছে তো সব? স্বর্ণাভ অত্যন্ত শান্ত গলায় মাথা নেড়ে বলল, হ্যাঁ কাকু, সব ঠিক আছে। ঠিক সেই সময় ঘরের ভেতর থেকে ভিজে চুল মুছতে মুছতে সূচনা বেরিয়ে এলো। তার পরনে একটা নীল রঙের পাতলা শাড়ি, শ্রুতিকা ঠিক যেরকমভাবে শাড়ি পরত ঠিক সেই রকম। তার শরীর থেকেও শ্রুতিকার পছন্দের পারফিউমের গন্ধ বেরোচ্ছে। পরেশবাবু অবাক দৃষ্টিতে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তোমাকে তো মা ঠিক চিনতে পারলাম না। সূচনা একটু মিষ্টি হেসে বলল, আমি শ্রুতিকা, স্বর্ণাভর শ্রী। চমকে উঠলেন পরেশবাবু। আরও অনেক কিছু জিজ্ঞাসা করার ইচ্ছা ছিল তার, তবে তার অফিসে লেট হয়ে যাচ্ছে বলে কিছুটা ভ্যাপাচাকা খেয়েই মাথা চুলকাতে চুলকাতে স্বর্ণাভর বাড়ি থেকে বেরিয়ে গেলেন তিনি। পরেশবাবু বেরিয়ে যেতেই স্বর্ণাভ মনে মনে একটু হেসে ড্রেসিং টেবিলের ওপর ফ্লাওয়ার ভাসে রাখা রজনীগন্ধা স্টিকগুলোর দিকে এগিয়ে এলো। ফুলের ওপর বিন্দু বিন্দু রক্তের ছিটা লেগে আছে তখনও, সেগুলো সে অতি যত্ন সহকারে ধীরে ধীরে মুছে দিল।